त्रिपुरा निःशब्द विप्लव शुरू विप्लव देव एखन बिग फ्लप तेईसे बीजेपी के विसर्जन त्रिपुरा दाड़े हुंकार अभिषेक बंदोपाध्याय जमानत बाजेयाप्त हबे पाल्टा सुकान्त मजुमदार বিজেপির ডাবল ইঞ্জিন মানে রাজ্যেও চুরি কেন্দ্রেও চুরি ভবিষ্যতে দিল্লি পরিচালনা করবে ত্রিপুরা দু হাজার তেইশ সাল পর্যন্ত মাটি আঁকড়ে পড়ে থাকব হুঁশিয়ারি অভিষেকের লাভ হবে না পাল্টা বিজেপি তৃণমূলকে আটকাতে একশো চুয়াল্লিশ ধারা করোনা পরীক্ষার গাইডলাইন বদল সভা বাতিল ভয় কিসের কটাক্ষ অভিষেকের বাংলা থেকে লোক নিয়ে গিয়ে ত্রিপুরায় সভা পাল্টা সুকান্ত নভেম্বরে বারবার আসব ত্রিপুরায় ডিসেম্বরে আস্তাবল ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অভিষেকের বারবার চান কি বারণ করেছে পাল্টা বিজেপি ত্রিপুরায় অভিষেকের উপস্থিতিতে নমাস পরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ত্রিপুরায় বিজেপি ত্যাগী বিধায়ক লাইনে আরো পনেরো বিধায়ক দাবি অভিষেকের জেদের বসে ভুল করেছিলাম ক্ষমা চাইছি তৃণমূলে যোগ দিয়ে প্রতিক্রিয়া রাজীবের পদত্যাগ করে দল ছাড়লে ভালো হতো বলেন সুকান্ত বিশ্বাসঘাতকদের ফের দলে কেন ক্ষুব্ধ করলেন রাজীবের ঘাসপুরে প্রত্যাবর্তনের পরই ফেসবুকে বিস্ফোরক দিলীপ ঘোষ অনেক দালাল নির্বাচনের আগে বিজেপিতে ঢুকেছিলেন কিছু রয়েছেন বাদ দেব হুঙ্কার বিজেপির সর্বভারতীয় সহসভাপতির শুভেন্দুকে ইঙ্গিত কটাক্ষ কুণালের দিলীপের ক্ষমতাই নেই আক্রমণ সৌগতর ২৯শে নভেম্বর অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন ঘোষণা নির্বাচন কমিশনের একই দিনে কেরলের একটি আসনে উপনির্বাচন দক্ষিণ দমদমে ক্ষুদিরামের জন্মদিবস পালন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সাংসদ বিধায়কের নামে দেয়া ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ দলেরই সদস্যদের বিরুদ্ধে আর এই ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বেআইনিভাবে ফেন্সিং দিয়ে বাড়ির সামনে জমি দখলের অভিযোগ উঠল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বাবার বিরুদ্ধে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বাবাকে হেনস্থার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ অভিযোগ ঘিরে শুরু রাজনৈতিক চর্চা মেদিনীপুর মেডিকেলে গুলিবিদ্ধ ছাত্রীর অস্ত্রোপচারে দেরি দীর্ঘক্ষণ অ্যানেস্থেসিস্ট না থাকার অভিযোগ হাসপাতালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ মন্ত্রী মানস ভুঁইয়ার উপযুক্ত ব্যবস্থা নির্দেশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শাসক দলের স্থানীয় নেতাদের নাম করে সরাসরি হুমকি পরপর দুদিন পুরুলিয়ার বড়াবাজারে মাওবাদীদের নামে হুমকি পোস্টার পরে পোস্টারগুলি সরায় পুলিশ পোস্টার ঘিরেও শুরু তৃণমূল বিজেপি চাপানোতর উত্তরাখণ্ডের চাকতারায় প্রায় তিনশো ফুট গভীর খাতে পড়ে গেল গাড়ি তেরো জনের মৃত্যু দেরাদুন থেকে একশো সত্তর কিলোমিটার দূরের এই ভয়াবহ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উত্তরাখণ্ডের ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর কেন্দ্রের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা সাহায্য ঘোষণা দুর্ঘটনায় জখমদের পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তেরোই অক্টোবর অসুস্থ বোধ করায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাকে সতেরো দিন পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ছমাস বন্ধ থাকার পর ফির চলল লোকাল ট্রেন খুশি যাত্রীরা কোথাও মিষ্টিমুখ কোথাও প্রণাম করে ট্রেনে হকার পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলার নিয়ম থাকলেও কিছু জায়গায় বিধিভঙ্গ সিনেমা থিয়েটার হল রেস্তোরাঁ শপিং মল মার্কেট কমপ্লেক্স অডিটোরিয়াম স্টেডিয়াম স্পা জিমে উপস্থিতির হার পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে সত্তর শতাংশ করল রাজ্য সরকার তবে রাত এগারোটার পর প্রবেশ নিষেধ নির্দেশিকা জারি নবান্নের রাজ্যে লাগাতার বাড়ছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় রাজ্যে পনেরো জনের প্রাণ কাটল কোভিড একদিনে সংক্রমিত নশো চোদ্দ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দুই জেলাতেই ছজন করে মৃত্যু এবার দু হাজার পেরোল বাণিজ্যিক গ্যাসের দাম এক ঢাকায় সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি দুশো সত্তর টাকা সেঞ্চুরি পার করেও বেলাগাম পেট্রোল ডিজেল লাগাতার বাড়ছে দাম দুবাইয়ে ফের ভরাডুবি নিউজিল্যান্ডের কাছেও আট উইকেটে হার বিরাটদের ফের ব্যাটিং বিপর্যয় টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথ আরও কঠিন নরওয়েতে ঘুরতে গেছেন দেব রুকমিনী অরোরা বোরিয়ালিসের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দুই তারকা কোভিড আক্রান্ত হলেন উর্মিলা মাতেন্ডকর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি রোহিত শেঠি পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই সিরিজটি